ডিজিজ মঙ্গারিং মানে রোগ নিয়ে ব্যবসা, অর্থাৎ মানুষকে নানাভাবে ভয় দেখিয়ে তার মনে এই ধারণা দেওয়া যে তিনি অসুস্থ, এবং এই ধারণা পরে তাকে অনর্থক ওষুধ খাওয়ানো হয়, এবং ওষুধ খাওয়াতে খাওয়াতে সত্যি তাকে একসময় কী করে ফেলা হয়, অসুস্থ করে ফেলা হয়। তো মানুষদেরকে রোগ সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করার নামে চিকিৎসা শাস্ত্রের নানা কথা বলে তাদের মনে এই ধারণা দেওয়া হয় যে যদিও তাকে সুস্থ মনে করা হচ্ছে বা সে নিজেকে সুস্থ বোধ করছে, আসলে কিন্তু সে সুস্থ না। অথবা এটাও বলা হয় যে সে এখন বুঝতে পারছে না কিন্তু সে বিভিন্ন ধরনের রোগের বর্ডার লাইনে আছে। তো এইভাবে এই যে চিকিৎসক দ্বারা, বিভিন্ন যে চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িত কর্মচারী দ্বারা বা বিভিন্ন লোকজন দ্বারা যে ভয়টা দেখানো হয়, এটাতে মানুষ কী হয়, বিভ্রান্ত হয়ে যায়, ভয় পাওয়া যায়, এবং তারা কী করেন তখন ডাক্তারদের কথা শুনে ফেলেন এবং ওষুধ খেতে থাকেন। এখন আমি বলি যে শুধু চিকিৎসকদের দোষ না, ওই মানুষগুলোরও দোষ যারা চিকিৎসকের কথায় বিভ্রান্ত হয়ে ওষুধ খান, কারণ তালি তো কখনো এক হাতে বাজে না, তাই না? তারাই সেই চিকিৎসকদের কথায়, বিজ্ঞাপনের কথায়, বিভিন্ন প্রচার মাধ্যমে যে কথাগুলি হয় তাতে বিভ্রান্ত হন না, যাদের আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু আমরা কি করি, আল্লাহর প্রতি আমাদের সেরকমটা বিশ্বাস নাই যেরকম আমার থাকার কথা, মুখে মুখে স্বীকার করি আল্লাহ আছেন। তো এই কথা শুনে হয়তো অনেকেই রেগে উঠবেন, কিন্তু সত্যি বলছি, আমরা বলি আল্লাহ ভরসা, আমরা বলি আল্লাহর ইচ্ছায় সব হয়, কিন্তু বাস্তবে তা করি না। দেখেন না, এই যে আমি তার আগে একটা জার্মানির একটা ঘটনার কথা বলি, এটা 2005-এর কথা, এবং ওখানে এই জার্মানির একজন নাগরিক, তার নাম হচ্ছে জোহান প্রবার। তো তিনি কি করতেন, একটা সার্কাস দেখাতেন, একটা সার্কাস আছে না যে দুই দিকে দুটো খুঁটি বাঁধা, তার উপর দিয়ে একটা রশি, রশির উপর দিয়ে একটা লোক চলে চলে যায়, তো এটাকে বলে টাইট রোপ ট্যাকটিস। তো এই যে টাইট রোপের উপরে জোহান ট্রোবার, উনি কী করলেন, প্রায় 9 তলা উঁচু সমান উচ্চতায় দড়ি বেঁধে ওর উপর দিয়ে মোটর সাইকেল উনি কী করলেন 54 কিলোমিটার জোরে স্পিডে চালিয়ে নিয়ে গেলেন। তো এই ঘটনার পরে তার নামটা কী হলো, যে গিনেস বুকে রেকর্ড হয়ে গেল। উনি যখন এই ঘটনাটা করছিলেন তো নিচে শত শত দর্শক ছিলেন, তো তারা সবাই যখন এই জোহান ট্রোবার এক প্রান্ত থেকে মোটর সাইকেলটা চালিয়ে আরেক প্রান্তে নিয়ে গেলেন, তাকে খুব প্রশংসা করলেন। তো জোহান ট্রোবার বললেন যে আমি অনেকবার আমার স্ত্রী এবং আমার সন্তানকে নিয়েও এই কাজটা করেছি, এবং যতবারই আমি মোটর সাইকেলে স্টার্ট দিয়েছি আমি কিন্তু তীর পর্যন্ত পৌঁছেছি, আপনারা আমার এই কথা স্বীকার করেন? তো দর্শকরা সবাই বললো যে হ্যাঁ, আমরা তো এই কথা স্বীকার করি। তো উনি বললেন তাহলে কে আছেন যে আমার মোটর বাইকে বসবেন, আমি তাকে নিয়ে এই থেকে ওই পর্যন্ত টাইড্রোপ রাইড করব। এই কথাটা বলার পরে দর্শকের থেকে একজনও রাজি হয়নি, কারণ তারা এটা স্বীকার তো করলেন, এটা দেখলেন যে ট্রোবার মোটর বাইকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়েছেন, কিন্তু তাদের এই ভরসাটা নাই যে ট্রোবার তাকে পিছনে বসিয়ে টাইড্রোপের এই মাথা থেকে ও মাথায় যাবে। আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসের অবস্থাটাও কিন্তু তাই। অনেকে বলবেন যে এটা কি বলছেন, ঠিক আছে আমি আপনাদেরকে একটা দুটা এক্সাম্পল দিই। যেমন ধরেন একটা লোক, ওনার বুকে ব্যথা উঠলো, বেশ কষ্ট, তো এখন কি করলেন তাকে নিয়ে এই হসপিটালে যাওয়া হলো। তো হসপিটালে যাওয়ার পর বুকে এরকম পরীক্ষা করার পর দেখা গেল যে ডক্টর কি করলেন, তাকে অনেকগুলি টেস্ট দিলেন, রক্তের টেস্ট দিলেন, এক্সরে দিলেন, ইসিজি দিলেন, ইটিটি দিলেন, অ্যানজিওগ্রাম দিলেন, এমআরআই দিলেন, সম্ভাব্য যা 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 টেস্ট করা দরকার সবই তাকে দিলেন এবং টেস্ট করা হলো। টেস্ট করার পরে দেখলেন কি, যে রোগীর বুকে ব্যথা, তো তার বুকে 2টা বা 3টা ব্লকেজ আছে।
এখন এই যে ব্লকেজ আসার পরে এখন দেখেন ডিজিজ মঙ্গারিং কীভাবে ভয় দেখাচ্ছে। তো ডক্টররা বলবে যে প্লিজ যত দ্রুত সম্ভব আপনি হার্টে রিং বসান, সম্ভব হলে বাইপাসও করতে বলবে যদি রিং ব্লকেজের পরিমাণ খুব বেশি থাকে, না হলে সে অচিরেই মারা যাবে। এই কথা শুনে রুগীর স্বজন রুগীর আশপাশের লোকেরা ভড়কে যায় এবং তারা কি করেন যে তখন তারা এই অ্যাঞ্জিওগ্রাম করে তারপরে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে যান। কিন্তু চিকিৎসকের কি তখন এটা উচিত ছিল না যে তাকে বলা যে দেখেন আমরা যখন পূর্ণ বয়স্ক হয়ে যাই তখন আমাদের সবারই হার্টে কম বেশি এরকম ব্লকেজ কিন্তু থাকেই, এবং এই ব্লকেজ ভয়ের কিছু না, কারো 75-80% থাকে, ভয়ের কিছু না। এই ব্লকেজ কিন্তু এই দ্রুত শুরু হয়নি, এটা কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে। তো আপনার শরীরে কয়েক বছর আগে থেকে এই ব্লকেজ ছিল এবং এটা শুধু যখন আপনি এতদিন বেঁচে আছেন, তাহলে আগামীতে কেন বাঁচবেন না এই ব্লক সহ? হ্যাঁ, ব্লকের জন্য আপনার কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট, তারপর আপনার কাজ করতে হাঁপিয়ে যান, তারপর বুকে ব্যথা হতে, এর জন্য আপনি কী করেন, আপনি খাবারের যে অভ্যেসটা ওটা পুরোটা চেঞ্জ করে ফেলেন, আপনি কিছু ব্যায়াম করেন, তো দেখবেন যে আস্তে আস্তে এটা নিজের থেকেই এই ব্লকেজ দূর হয়ে যাবে, এমনটা কিন্তু বলা হয় না। ডিজিজ মঙ্গারিংয়ের আরও একটু উদাহরণ দিয়ে দেখেন, কোনো একটা মানুষ হয়তো 35-40 হলো, তার কোনো কারণে একটু বিভিন্ন কারণেই হতে পারে, একটু ঘন ঘন পেশাব হলো বা একটু পানি পিপাসা লাগলো, সবাই বললো যে না তোমার তো চলো যা এরকম ডায়াবেটিকসে সেন্টারে যে টেস্ট করো, তারপরে ব্যাস এই ডিজিজ মঙ্গারিং নেন, আপনার বয়স হয়েছে, আপনি এখন ডায়াবেটিসের ওষুধ খান, আপনি বর্ডার লাইনে আছেন, আর বলে কি যে যদি আপনি এসব না করেন তো দেখবেন অকালে আপনার লিভার নষ্ট হবে, সময়ের আগে আপনার দাঁত ঝরে যাবে, সময়ের আগে আপনার চোখে ছানি পড়বে, তারপরে পায়ে গ্যাংগ্রিন হতে পারে, ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন কি করবে? তখন বেচারা ভয় পেয়ে যায়, কে রোগে ধুকে ধুকে মরতে চায়। কিন্তু এখন তো আপনারা সবাই জানেন এবং এটা একটা ওপেন সিক্রেট যে ডায়াবেটিসের এই যে চিকিৎসার নামে এই সমস্ত ঘটনা, এটা কেবলের কেবল মাত্র একটা ব্যবসায়িক মুনাফার জন্য করা হচ্ছে। ডায়াবেটিসের চিকিৎসা করো এক ধরনের ব্যবসা, আর ডায়াবেটিস তো আসলে সত্যি কোনো রোগ না। দেখেন একটু বয়সজনিত পরিবর্তন, বারবার বলছি যে যখন বয়স হলে আমাদের চুল সাদা হয়ে যায়, চোখের দৃষ্টি পরিবর্তন হয়, চেহারাটা পরিবর্তন হয়, তো আমার শরীরের ভিতরে প্রতিটা অঙ্গ কিন্তু সেই অনুপাতে পরিবর্তন হয়, তাহলে রক্তের গঠন বা রক্তের মধ্যে উপাদানও পরিবর্তন হবে, তো তাহলে সে ডায়াবেটিস হবে কেন? দেখেন রক্তের মান যা ইচ্ছা তা হোক, সত্যি বলছি যদি খালি পেটে 10-11-12 থাকে এবং খাওয়ার পরে 15-16 থাকে, লোকটা যদি ঠিকমতো খেতে পারে, ঠিকমতো ঘুমাতে পারে, প্রচুর পরিমাণে কাজ করতে পারে, সে তার নিজের শরীরের একটা ফিটনেসটা ফিল থাকে, তাহলে অসুবিধাটা কোথায়? ওই যে বললাম আল্লাহর প্রতি ভরসাটা এত কম, শুধু টেকনোলজির প্রতি ভরসা, রেডিও টিভিতে স্বাস্থ্য সম্পর্কে যে কথাগুলি বলা হচ্ছে তার প্রতি ভরসা। ডিজিজ মঙ্গারিংয়ের আরও একটা সবচেয়ে করুণ এবং কষ্টের ব্যাপার হচ্ছে যে গর্ভবতী নারীদেরকে দেখেন ভয় দেখিয়ে দেয়, নারী যতই কাছে সময় ঘনিয়ে আসে সত্যি কিন্তু খুব ভয় পেতে থাকে যে এই লেবার পেইন হবে, বেবিটা কীভাবে সে ডেলিভারি করবে, বিশেষ করে যে নারী প্রথমবার মা হতে চায় বা মা হচ্ছে আর কি, যার প্রথম ডেলিভারি হবে, সে হবু স্বামী হবু বাবা মানে তার স্বামী সবাই খুব ভয় পেতে থাকে। ওই সময় ডক্টর কী করেন, একটা ডেলিভারি ডেট দিয়ে দেন, ডেলিভারি ডেটটা ওভার হয়ে গেল 7-8 দিন, আসলে ডেলিভারি ডেটটা একদম ভ্যালুলেস, আল্লাহ কোনো কাজে অসম্পূর্ণ করেন না, কখনোই না। আল্লাহ যে নারীর গর্ভে সন্তান দিয়েছেন তিনি ঠিক সময় সেই নারী সন্তানকে পৃথিবীতে এনে থাকেন, তার চাক্ষুষ যে প্রমাণ পত্র পত্রিকাতে দেখাই যাচ্ছে যে আমাদের দেশে যে রোহিঙ্গা শরণার্থীরা এসেছে এবং তি করুণ পরিবেশে থাকে, কোনো ধরনের গর্ভ অবস্থা 9 মাস জুড়ে তাদের কোনো এক্সট্রা মেডিসিন দেওয়া হচ্ছে না, ঠিকমতো খেতে পায় না, ঠিকমতো ঘুমাতে পারে না,
মাসে মাসে আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তারের কাছে যাওয়া কল্পনার বাইরে। সেখানে দেখেন এরকম একটা বিরূপ পরিবেশে তাদের নর্মাল ডেলিভারি হয়েছে, বাচ্চা মা উভয় সুস্থ আছে। এই ঘটনাগুলি জ্বলন্ত প্রমাণ যে এক্সপেক্টেড ডেড বলে কিছু নেই। তো কিন্তু যেহেতু শিক্ষিত নারী বা শহরের নারী বা যারা ডাক্তারের কাছে যান, তো ডেলিভারি ডেটটা শেষ হয়ে গেলে, পার হয়ে গেলে তখন তারা বলতে থাকেন যে আপনাদের নিজ দায়িত্বে আপনারা থাকেন বাসায়, বাচ্চার যদি কিছু হয়, মার যদি কিছু হয়, আমরা কিন্তু এর জন্য দায়ী নয়, এরপরে আর কিছু করা যাবে না, এই সমস্ত। এবং ডিজিজ মঙ্গারিংয়ের এই সমস্ত কথায় বেশিরভাগ নারী এবং পুরুষ রাজি হন যে সিজারের মাধ্যমে তারা সন্তান জন্ম লাভ করতে। কিন্তু আমি এটাও দেখেছি, সত্যি কথা খুব কমই দেখেছি, আমি 2-3 জন দেখেছি। একজনের তো অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, সে কারণে তার কোনো গতি ছিল না, উনি আল্লাহর উপর নির্ভর করেছিলেন। আর একজন ওয়েল অফ থাকার পরে তার সত্যি সত্যি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিলেন। তো উনি বলেছিলেন, আমার ভাগ্যে যদি সন্তান থাকে তো বিনা সিজারেই আসবে, আমি আল্লাহর উপর ভরসা করলাম। এবং সত্যি উনি নর্মালি তার সন্তান লাভ করলেন। আমার সবার প্রতি অনুরোধ যে যেই অবস্থা, আমরা তো অসুস্থ হয়ে যাই, তো অসুস্থ হলে পরে আজকাল কত সুযোগ সুবিধা, ইন্টারনেটের সুযোগ সুবিধা, তো সেখানে আপনার অসুখটা কি এইটা দেখে বিভিন্ন ধরনের চিকিৎসকরা, বিভিন্ন শাখার চিকিৎসকরা কী ধরনের চিকিৎসার কথা বলছেন, এইটা ভালো মতো করে যাচাই বাছাই করে তারপরে আল্লাহর উপর ভরসা করে চিকিৎসাটা নেবেন। কারণ আমাদের ধর্মে বলা আছে যে চিকিৎসা এবং দোয়া দুটি সমান দরকার।